এখান থেকে যদি বিন্দু পরিমাণ সহায়তা দিয়ে এদের পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় আমাদের এই সমাজটা আরো উন্নত হতো। আমি সমাজের কাছে একটাই মেসেজ দিব যে আপনারা মানে হাজার হাজার মানুষকে দেওয়ার দরকার নাই, মানে অল্প মানুষকে দিন কিন্তু সেটা যেন মানসম্মত হয় এবং সেই পোশাকটা যেন তাদের পছন্দের হয়। খুব আনন্দ, খুব খুশি হচ্ছি এই গ্রিন বয়েজ আমাদের ছাত্রলীগ ভাইয়ারা দেশে স্বপন ভাই ওদের পাশে দাঁড়িয়েছে লকডাউনে, ওদের সে চালিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আর এই শীতের ঈদের পোশাক পেয়ে অনেক খুশি হয়েছি আমরা। ঈদের কেউ দেয় না গ্রিন পোশাক দিচ্ছে, আমার খুশি। গ্রিন বয়েজ আমরা ঈদের মধ্যে কেউ আমাদের পোশাক দেয় না, আমরা পোশাক পাইয়া খুশি। ঈদের বরিশাল ভার্সিটির মাধ্যমে আমরা পোশাক পাইছি, আমরা ঈদের জন্য অনেক খুশি। ভাইয়েরা ছাত্রলীগের ভাইয়েরা চিঠি দিতেছে, চিপ দিতেছে, চকলেট দিতেছে, এর জন্য ঈদের জন্য আমরা অনেক খুশি। এই ঈদ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক গ্রিন বয়েজ পরিবেশবাদী যুব সংগঠন কর্তৃক আয়োজিত যে পথ শিশুদের পুরুষ ঈদ সামগ্রী বিতরণ করছে তার সাধুবাদ জানাই আমি। অত্যন্ত ভালো লাগেছে আমার কাছে। গ্রিন বয়েজ পরিবেশবাদী যুব সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। আমাদের গ্রিন বয়েজের প্রতিষ্ঠাতা আলমগীর ভাই এবং তিনি বাপার আপনার যুগ্ম সাধারণ সম্পাদক, উনি মানে আমাদের এই উদ্যোগটা নিতে হেল্প করছেন। ভাই মানে আমাদের যে আমরা প্রথমে ভেবেছিলাম যে ঈদের পরে পথশিশুদের কিছু মানে আমরা হেল্প করব, কিন্তু ভাই আমাদের বললো যে এই সমাজ মানে আমাদের যে ঈদের দিনে এই যে যারা পথশিশু আছে এদেরও তো ঈদ করার একটা ইচ্ছে আছে, কিন্তু আমাদের যে সমাজের অনেকেই মানে এদের দিকে তাকায় না। ঈদের দিনে ধরেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তার পরবর্তীতে আমরা দেখলাম যে না আসলেই এদের পাশে দাঁড়ানোর মতো আমাদের সমাজে মানে সেরকম কোনো মানুষ নেই। তারপরে আমরা আজকে একটা ব্যতিক্রমধর্মী ঈদের আয়োজন করলাম, কারণ এর মাধ্যমে এদেরকে এক পোশাকের ব্যবস্থা করেছি, দ্বিতীয়ত আপনার এদের যাতে ঈদটা সুন্দরভাবে এরা উদযাপন করতে পারে এর জন্য আমরা একটু মিষ্টি, তারপরে আপনার কিছু ওদের খাবারের ব্যবস্থা করেছি। এরা মানে এতে ওরা অনেকটা খুশি, আমরাও খুশি। আমার এর মাধ্যমে আমার এই সমাজের প্রতি একটা আহ্বান থাকবে যে আমরা যদি আপনার আমাদের যে এই আছে ইনকাম আছে এখান থেকে যদি বিন্দু পরিমাণ সহায়তা দিয়ে এদের পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় আমাদের এই সমাজটা আরও উন্নত হতো এবং এই সমাজের যে অভাবটা আছে অভাবটা পূরণ হতো। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মানে একটা উন্নত দেশের স্বপ্ন দেখতেছেন তা আমরা অচিরেই আপনার সম্ভব হতো। বাংলাদেশ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েজের উদ্যোগে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী এবং ছোটো বাচ্চাদের জন্য যারা সুবিধাবঞ্চিত আছে ওদের জন্য চকলেট এবং চিপসের ব্যবস্থা করি। আসলে আমাদের মেইন মোটোটাই ছিল যে আসলে যারা অনেকেই দেখি যে বৃদ্ধ বা আসলে যারা বয়স্ক লোক থাকে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের যারা বিত্তবান আছেন তারা পোশাক দিয়ে থাকে, বাট আসলে সুবিধাবঞ্চিত শিশু তাদের কিন্তু আসলে কেউই পোশাকটা অনেকটা তুলনামূলক কম দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই জায়গায় এসে দেখলাম যে ঈদের দিনও এই জায়গায় যারা লঞ্চ ঘাটে যারা আছে তারা আসলে ঈদ জিনিসটা কী বা ঈদের আসলে বিষয়টা তারা বুঝতে পারে না, সেই জন্য তাদেরকে নিয়ে তাদের পছন্দ মতো প্রত্যেককে মার্কেটে নিয়ে তাদের পছন্দ মতো পোশাকগুলোই কিন্তু আমরা নিজেকে উপহার দিয়েছি। এমন না যে তাদের জন্য কম দামের বা একদম ন্যূন মানে সস্তা পোশাক, না, তাদের আসলে যে যেই পোশাকটা পছন্দ করেছে তাদের পছন্দ অনুযায়ী মানসম্মত পোশাকটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি সমাজের কাছে একটাই মেসেজ দিব যে আপনারা মানে হাজার হাজার মানুষকে দেওয়ার দরকার নাই, মানে অল্প মানুষকে দিন কিন্তু সেটা যেন মানসম্মত হয় এবং সেই পোশাকটা যেন তাদের পছন্দের হয়। তাহলে আসলে আমাদের সমাজে যাকাত নিয়ে যে আসলে যে বিষয়টা, যেমন যাকাতে আমরা সবসময় আমরা বিভিন্ন দোকানে গিয়ে বলি যে যাকাতের কাপড় দেন, বা আমার বিভিন্ন জায়গায় আসলে স্টিকারও লাগানো থাকে যে জায়গায় যাকাতের কাপড় পাওয়া যায়। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের ইসলামকেই কিন্তু ছোট করা হয়। যাকাত একটা অনেক বড় একটা জিনিস, এই জায়গায় আমরা আসলে সেটাকে কটাক্ষ করে থাকি যে যাকাতের কাপড়। আসলে যাকাতের কাপড়টা আমার মতো সবচেয়ে বেশি সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার, এবং এই জিনিসটা আমাদের আসলে সমাজকে একটা মেসেজ দেয়া যে যাকাত জিনিসটা আসলে সস্তা না বা অনেক মানুষকে দিতে বলেনি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেইটা আপনি যত মানুষকে দিতে পারবেন সেই মানুষটা যেন খুশি হয় এবং মানসিকভাবে যেন তারা তৃপ্তি পায়, এইটাই আমাদের উদ্দেশ্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সামনের জন্য আমরা আরও মানুষকে সহযোগিতা করতে পারি এবং এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সকলকে।